হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের খুব মজাদার একটি ব্রেড পুডিংয়ের রেসিপি দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে নিত্য নতুন সব রেসিপি আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন। প্রথমে পাউরুটির চারপাশের এক্সট্রা ব্রাউন অংশটি ছুরি দিয়ে কেটে নিব। পাউরুটির এক্সট্রা ব্রাউন অংশটি যা আমরা কেটে ফেলেছি তা অবশ্যই রেখে দেবেন, এগুলো ফেলবেন না, কারণ আপনারা খুব ইজিলি এগুলো দিয়ে বাসায় ব্রেড ক্রাম তৈরি করতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। তারপর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তরল দুধে গুঁড়ো দুধ ব্যবহার করার কারণ হচ্ছে যাতে দুধ আরও বেশি ঘন হয়। আপনারা চাইলে দুধ জাল করে বেশি ঘন করেও নিতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি 6টি ডিম এবং একে একে সবগুলো ডিম দুধের সাথে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধের মিশ্রণটি মেশানো হয়ে গেলে একটি বেকিং ট্রেতে বাটার লাগিয়ে নেব। তারপর একে একে পাউরুটি টুকরোগুলো বেকিং ট্রেতে সাজিয়ে দিব। প্রত্যেকটি পাউরুটির সাইজ যেহেতু সমান না, তাই ছুরি দিয়ে কেটে সাইজ অনুযায়ী খালি অংশগুলো ফিল করে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটি। এই পর্যায়ে একেবারে সবটুকু দুধ দিব না, কারণ আমরা আরেকটি লেয়ার তৈরি করব পাউরুটি দিয়ে। তাই আবারও আগের মতো পাউরুটিগুলো সাজিয়ে দিচ্ছি। খালি অংশগুলো ফিল করে এবার দিয়ে দিব দুধের মিশ্রণটি।
ছুরি দিয়ে হালকা চেপে দিচ্ছি। এবার 10 মিনিট প্রিহিটের ওভেনে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিনিটের জন্য বেক করে নেব। বেক করা হয়ে গেলে ব্রেড পুডিংটি দেখতে প্রায় এমনটা হবে। এবার একটি নাইফের সাহায্যে চারপাশ থেকে হালকা ছুরিয়ে নিয়ে ট্রে থেকে আলাদা করে নেব। অন্য একটা ট্রেতে নিয়ে ফ্লিপ করে হালকা প্রেস করলেই আপনার পুডিংটি খুব অনায়াসে বের হয়ে আসবে। তবে এক্ষেত্রে একটু সাবধান থাকতে হয়, কারণ অনেক সময় পুডিং ভেঙেও যায়। এবার ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিব। আজকের এই ডেজার্টটি আপনারা চাইলে 7 থেকে 8 জনের জন্য অনায়াসে সার্ভ করতে পারবেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি এখানে পুডিংটিতে হালকা ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। তবে এভাবে সাজালে দেখতে সুন্দর দেখায়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে খুব বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আপনারা বাসায় তৈরি করলে কেমন হয়েছে তা আমাকে অবশ্যই জানাবেন। এই ডেজার্টটি ছোট বড় সকলেরই ভালো লাগবে। এছাড়া আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। আজকে যেন এখানেই বিদায় নিচ্ছি, আরেকদিন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নেক্সট কী রেসিপি চাই তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।